প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জের খরমুজা ঘাট লাগোয়ার নেতাজি শান্তি ক্লাবের উদ্যোগে নেতাজি শান্তি ক্লাব প্রাঙ্গণে 3 দিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়ে চলেছে। গত 22 ডিসেম্বর শুক্রবার রায়গঞ্জের মহকুমা শাসক সদর কিংসুক মাইতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য রেখেছেন। এদিন তিনি অনাথ শিশুদের দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাউল উৎসবের উদ্বোধন করেন। পরে 40 জন অনাথ শিশুদের মধ্যে শীত বস্ত্র হিসেবে সোয়েটার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। তাদের এই বাউল উৎসব বিগত 20 বছর যাবত হয়ে আসছে। এদিন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্থানীয় শিশু ভারতী বিদ্যালয়ের অধ্যক্ষ বাসুদেব ভট্টাচার্য। তার বাচন ভঙ্গিও দর্শক শ্রোতাদের আকৃষ্ট করে। অন্যদিকে শনিবার 7 বছরের এক শিশু শিল্পী নাচ গানে আসর মাতিয়ে দিয়েছেন, তা তুলে ধরবো একবার। ডিসেম্বরের বিশেষ আকর্ষণ নদিয়া থেকে আসা শিল্পী পাপিয়া গায়েন তার সঙ্গীত পরিবেশন করবেন, যা শুনতে মুখিয়ে রয়েছেন তামাম রায়গঞ্জ শহরের মানুষ। বাউল উৎসবের মাধ্যমে লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য নেতাজি শান্তি ক্লাবের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অসংখ্য শ্রোতা দর্শকরা। রায়গঞ্জের নেতাজি শান্তি ক্লাব ঘুরে আয়ুষ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।